বাল্যবিবাহ এবং শিশুদের ওপর যৌন নিগ্রহ বন্ধ করতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যদের নিয়ে একটি কর্মশালার আয়োজন করলো পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা কমিশন। মালদা শহরের ফার্ম এলাকায় জেলা প্রশিক্ষণ কেন্দ্রের সভাগৃহে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এই কর্মশালায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন অনন্যা চক্রবর্তী, কনসাল্টিং এডিটর মহুয়া সাত্রা, সদস্য সৌমিত্র রায় সহ স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। অনন্যা চক্রবর্তী জানান, শিশু সুরক্ষা এবং বাল্যবিবাহ বন্ধ করতে সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, মুচলেকার কোনো গুরুত্ব নেই, মুচলেকা দিয়ে বাল্যবিবাহ বন্ধ করা যায় না। যদি কোনো অভিযোগ থাকে তাহলে পরিবারের সদস্য, পুরোহিত, ইমাম এবং নিমন্ত্রিত ব্যক্তিদের বিরুদ্ধেও পুলিশে অভিযোগ করা হবে। সমস্ত জেলায় গিয়ে আমরা পুলিশকে বলছি যে এফআইআর করুন, মুচলেকাটার কোনো লিগ্যাল স্যাংটিটি নেই। মুচলেকা যে কেউ দিতে পারে, দিয়ে তারপরে সেটা পরের মুহূর্তে ছিঁড়ে ফেলে দিতে পারে, তার বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপও নেওয়া যাবে না মুচলেকা অমান্য করলে। সেই জন্যে এফআইআর করতেই হবে, এবং এফআইআর করলে বাল্যবিবাহ বিরোধী যে আইন আছে তাতে বাচ্চার দুই মানে ছেলে এবং মেয়ে দুজনেরই বাবাকে অ্যারেস্ট করা হবে, যারা অতিথি এসেছে তাদের অ্যারেস্ট করা হবে, যারা বিয়ে দিচ্ছে সে পুরোহিত হোক ইমাম হোক তাদের অ্যারেস্ট করা হবে, এবং খুব কড়া শাস্তি রয়েছে। তো আমরা বলেছি যে অন্তত একটা বিয়ে শুরু করুন, একটা অ্যারেস্ট দিয়ে শুরু করুন একটা গ্রামে, দেখবেন তাহলেই অন্যরা ভয় পাবে। এ বিষয়ে কি জেলা প্রশাসনের সঙ্গে কোনো কথা হয়েছে? হ্যাঁ, জেলা প্রশাসন এই জেলাতে শুধু নয়, আমরা অন্যান্য সমস্ত জেলায় গিয়ে একই কথা বলছি। মানে এখন পর্যন্ত অনেকগুলো জেলাতে এফআইআর করা হয়েছে, এবং এফআইআর করার পরে কিন্তু ফল পাওয়া যাচ্ছে। ইনস্ট্রাকশন দিয়েছেন এফআইআর করতে, এবং যত বাল্যবিবাহ কেস হবে সমস্ত কেসে এফআইআর করতে আমি অলরেডি বলে দিয়েছি। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দবার্তা।